من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى: ولنذيقنهم من عذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. صدق الله العلي العظيم. আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুস শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, অগণিত দুরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সম্প্রতিকালে সকলেই জানতে পেরেছি যে তুরস্কে এক ভয়াবহ ভূমিধস, ভূমিকম্প হয়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এই ধ্বংসস্তূপের নিচে আসা, তারা বলতেছেন যে মনে করতেছে যে প্রায় এই মৃতের সংখ্যা 10,000 পর্যন্ত পৌঁছাতে পারে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কত কুদরত আমরা এই দৃশ্যের মধ্যেও দেখতে পারতেছি। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ এখনো উদ্ধার হচ্ছে। আবার গতকাল দেখলাম একজন সন্তান সম্ভবা
যখন ভূমিকম্পের সময় ওনার প্রসব বেদনা উঠেছে, ওই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, জীবিত আছে, মা মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কুদরত, কত ক্ষমতাওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কুদরতের এটা একেবারে অতি সামান্য একটা বিষয়, অতি সামান্য বিষয়। তা যাই হোক, যখন কোথাও কোনো গজব আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোথাও কোনো আযাব দেন, যেই কারণগুলার কারণে আযাব দেন, যখন ওই আযাবের কারণগুলো কোনো এলাকাতে সয়লাব হয়ে যায়, যখন আল্লাহ তাআলা আযাব দেন, ওই এলাকার মধ্যে ভালো মানুষ যারা থাকে, নেককার মানুষ যারা থাকে, এরাও বাঁচতে পারে না, এদেরকেও ওই আযাবে পতিত হওয়া লাগে, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য আমাদের দেশেও যদি বিশেষজ্ঞরা বলতেছে, যদি 7 থেকে 8 এই রিখটার স্কেলে ভূমিকম্প হয়, ঢাকা শহরের প্রায় 25% বিল্ডিং ধসে যাবে, এটা তাদের একটা গবেষণা। হাদিসের মধ্যে আছে, যখন পাপ বেড়ে যায় জমিন, তখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি আমাকে হুকুম দেন, আমি এই পাপীদেরকে আমার পেটের মধ্যে নিয়ে নিই, গ্রাস করে ফেলি। জমিনের উপরে পাপ সংগঠিত হওয়া এই ধরনের আযাব গজব আসার অন্যতম কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় দেখা যায়, স্থলে যত কিছু দেখি, ভূমিকম্প, ভূমিধস, অন্যান্য যত বালা মুসিবত আছে, জলের মধ্যে যত কিছু হয়, জলোচ্ছ্বাস, বন্যা, এগুলো সব মানুষের হাতের কামাই, মানুষের হাতের উপার্জন। আমরা যেমন কর্ম করি, আমাদেরকে এর প্রতিদান তেমনটাই দেওয়া হয়। আবার এটাও মনে করার সুযোগ নাই যে আমাদের কৃতকর্মের মূল শাস্তি মনে হয় দুনিয়াতে দেওয়া হয়ে গেছে, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো অবশ্যই তাদেরকে গুরুতর আযাব দেওয়ার পূর্বে লঘু স্বল্প আযাব আস্বাদন করাবো। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা এই অল্প আযাব কত কঠোর অনুধাবন করে তারা জানি ফিরে আসে, আল্লাহর রাস্তায় তারা জানি ফিরে আসে, গুনার কাজ থেকে তারা যেন ফিরে আসে, পাপাচার থেকে তারা যেন ফিরে আসে। কিন্তু আফসোস, আমাদের উপরে আল্লাহ তাআলার আযাব যত আসে, আমাদের অবাধ্যতা, আমাদের পাপাচার, আমাদের গোনা কেমন যেন আরো বাড়ে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলার আযাব আসার পরে আমরা যদি সতর্ক না হই, আমাদের মধ্যে যদি কোনো পরিবর্তন পরিবর্ধন না আসে, তাহলে এটা আমাদের জন্য এখনকার চাইতে পরবর্তীতে আরো কঠোর আযাব আসার কারণ হবে। সেজন্য সময় থাকতেই আমাদের প্রত্যেকের উচিত পাপাচার থেকে, গুনার থেকে ফিরে আসা। কারণ এই ধরনের ভূমিধস, ভূমিকম্প, এগুলো কেয়ামতের আলামত, এগুলো কেয়ামতের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না হাত্তা ইউকবাদাল ইলম, ইলমকে উঠায় নেওয়া হবে, জ্ঞান উঠায় নেওয়া হবে। এরপরে নবীজি বলেন, ওয়া তাকসুরাজ জালাজিল, অধিক পরিমাণে ভূমিকম্প হবে। এরপরে নবীজি বলেন, ওয়া তাকারাবাজ জামান, সময়টা সংকুচিত হয়ে যাবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরগুলো আমাদেরকে জানায় দিয়েছেন। নবীজি বলেন যে একটা সময় হবে কিয়ামতের আগে, কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ না ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। এখন আমরা মনে করি এখন তো কিতাব আদি অনেক আছে, বইপত্র অনেক আছে, হাদিসের কিতাব অনেক আছে, অনুবাদ আছে, ব্যাখ্যা আছে, তাফসীর আছে, বাংলায় ভুরি ভুরি কিতাব পাওয়া যায়, এরপরেও ইলম কেমনে উঠে যাবে? একটা প্রবাদ আছে, মাউতুল আলেম কা মাউতুল আলম, একজন আলেমের মৃত্যুর দ্বারা একটা পৃথিবীর কেমন জানি মৃত্যু ঘটে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে, প্রকৃত জ্ঞানীদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। এখনকার মানুষ আমরা হয়তো অনেক পড়ি, অনেক জানি, কিন্তু আসল আলেমকে যে অনেক জানে অনেক পড়ে তা নয়। প্রকৃত আলেম, প্রকৃত জ্ঞানী হলো সে যে শুধু পড়ে না, বরং ওই অনুযায়ী সে আমল করে। সেজন্য এখন পড়ার মানুষ অনেক আছে, কিন্তু আমলের মানুষের বড় অভাব। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করনেওয়ালা মানুষদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। এরপরে নবীজি বলেন অধিক পরিমাণে ভূমিকম্প হবে। এখন তো আমরা প্রায় জায়গায় দেখি মাঝে মধ্যেই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কারণ হিসাবে ভূ বিশেষজ্ঞরা বলেন যে প্লেটের নড়াচড়ার কারণে, টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে এগুলো ভূমিকম্পের সৃষ্টি হয়, পৃথিবীর মধ্যে কম্পন হয়। আসলে এটা তো একটা দৃশ্যমান কারণ বা মানুষের গবেষণার একটা ফলাফল। তারপরেও শরীয়ত আমাদেরকে এ ব্যাপারে কি দিক নির্দেশনা দেয় সেগুলোও আমাদের জানার দরকার আছে। শুধুমাত্র দৃশ্যমান কারণকে সামনে রেখে কোরআন সুন্নার মধ্যে যেই দিক নির্দেশনা বা যে কারণগুলো বর্ণনা করা আছে, এ কারণগুলোকে হালকা মনে করার কোনো সুযোগ নাই। তা যাই হোক, নাস্তিক্যবাদীরা আমাদেরকে বোঝাতে চাইবে যে এটা প্রাকৃতিক কারণ, এটা হতেই পারে, কিন্তু শরীয়ত আমাদেরকে কোন কোন কারণের কথা বলছে, এই প্লেটের নড়াচড়া কেন হয়, ভূমিকম্পন কেন হয়, ভূমিধস কেন হয়, এগুলা শরীয়তের নিরিখে আমাদের জানার দরকার, শরীয়তের নিরিখে আমাদের আমলে পরিণত করার দরকার। অনেক সময় হতে পারে, আপনারা হয়তো জেনে থাকবেন যে মাটির তলদেশে পরমাণু বোমার ট্রায়াল দেওয়া হয়, সমুদ্রের মধ্যেও দেওয়া হয়। কিছুদিন আগে আপনারা দেখছেন একটা জায়গায় সমুদ্রের নিচে একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে, হাজার হাজার মাইল দূরে ওইটার চাপ, ওইটার পানির চাপ পরিলক্ষিত হয়েছে, আশেপাশের এলাকাগুলো প্রকম্পিত হয়ে উঠেছে। এই ধরনের পরমাণু বোমা অনেক সময় মাটির নিচে পরীক্ষা করা হয়, এগুলাও কিন্তু ভূমিধসের কারণ। আধুনিক প্রযুক্তির সময় আমরা তো অনেক সময় চিন্তা করি যে টানেল বানানো হবে, আমাদের ঢাকা শহরে পাতাল রেল হবে, এটা তো আধুনিক প্রযুক্তি হলো, কিন্তু এই যে মাটি খনন করে সুড়ঙ্গ করা, পাতাল রেল করা, আশেপাশের ভূমিধসেরও কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে একটা নিয়ম নীতির আলোকে রাখছেন। যখনই আমরা আমাদের মেধা, প্রযুক্তি, বুদ্ধি খাটিয়ে ওইটাকে বা ওটার গতিপথ পরিবর্তন করতে চাই আমাদের সুবিধার্থে, তখন হাজারো অসুবিধা আমাদের সামনে চলে আসে। যেমন দেখেন কথায় কথা আসে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য, সহজতার জন্য আমাদের দেশ সহ তাবৎ দুনিয়ার মধ্যে বড় বড় সেতু তৈরি করা হয়। নিঃসন্দেহে এটা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি মাইলফলক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের নিজাম তৈরি করে দিয়েছেন। দেখবেন যারা যমুনা সেতু পাড়ি দিয়ে উত্তরবঙ্গে যান, যারা পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গে যান, আমাদের যাতায়াত প্রযুক্তি সহজ হয়েছে ঠিক, এর দ্বারা নদীগুলোর মৃত্যু ঘটতেছে, চরের উপরে চর পড়তেছে, এর দ্বারা ক্ষতি কি হবে? এই যমুনা নদী বর্ষার সময় পুরো ভরে যায়, পদ্মা নদীও পুরো ভরে যায়, এই চর পড়ার কারণে নদীর নব্যতা, গভীরতা কমে যাচ্ছে, পানি তো আসবে, তখন পানি আর নিচের দিকে যেতে পারবে না, আশেপাশের জনপদগুলো প্লাবিত হবে, কিছুদিন পর পর বন্যা হবে।
গত বছর আপনারা জানেন সিলেটে কি ভয়াবহ বন্যা হয়েছে, 100 বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা হয় নাই। আমরা তো মনে করি রাস্তা আমাদের চলাচলের জন্য খুব উপকারী জিনিস, প্রয়োজন, কিন্তু যখন বড় বড় হাওরের মধ্যে দিয়ে, বিলের মধ্যে দিয়ে, যে সব জায়গায় পানি সহজে প্রবাহিত হতে পারত, ওই জায়গাগুলো দিয়ে যখন রাস্তা হলো, পানি তার স্বাভাবিক গতিতে চলাচল করতে পারতেছে না, বাধাগ্রস্ত হচ্ছে। যেই গতিতে পানিটা ছড়িয়ে যাওয়ার কথা ছিল সেই গতিতে ছড়াতে পারতেছে না, যার কারণে আশেপাশে অনেক অঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। যে কথা বলতে চাচ্ছিলাম আর কি, যে প্রযুক্তির কারণে অনেক উপকার আমরা দেখি, কিন্তু সাথে সাথে অনেক বড় বড় ক্ষতিও যে আমাদের হয়ে যায়, আমরা অনেক সময় এটা উপলব্ধি করতে পারি না। তা যাই হোক, এই ভূমিদশগুলো কেয়ামতের আগে হবে, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় সংকুচিত হয়ে যাবে। মুরব্বীরা যারা আছেন একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 15-20-30 বছর আগে মানুষের সময়ের ভিতরে বরকত ছিল, এখন একটা দিন কেমন যেন আগের 1 ঘন্টার মতো চলে যায়, একটা দিন কেমন জানি, এক সপ্তাহ কেমন জানি একদিনের মতো চলে যায়, মনে হচ্ছে এই তো গত শুক্রবার মসজিদে আসলাম, আবার জুমার দিন চলে আসলো। এভাবে সপ্তাহ, মাস, বছর, যুগ একেবারে দ্রুততার সাথে শেষ হয়ে যাচ্ছে। সময়ের থেকে বরকত আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, কিয়ামতের আগে এমনটাই হবে। আগের মানুষ দেখেন, আমরা ইমাম গাজ্জালির ইতিহাস পড়ি, আমরা ইবনে বতুতার ইতিহাস পড়ি, যে তারা পায়ে হেঁটে ওই সময় হাজার হাজার মাইল অতিক্রম করেছে। শুধু তাই না, এক একজন লেখক, তখন তো টাইপার ছিল না, কম্পিউটারে টাইপ করা যাইত না, ভয়েস টাইপিং ছিল না, টাইপার মেশিন ছিল না, অথচ তারা কলম দিয়ে, তাও রেডিমেড প্রস্তুতকৃত কলম নয়, ওই কলম একটু লেখার পরে আবার ঠিক করা লাগতো, কালি প্রস্তুত করা লাগতো, কত ধীর স্থিরতার সাথে কাজ করা লাগতো। অথচ ওই সময়ের মানুষেরা এত পরিমাণ কিতাব বই লিখে গেছে যে আমরা এই জামানায় তাদের লেখনী পড়েই শেষ করতে পারি না, ঠিক কিনা বলেন? তাদের সময়ের মধ্যে বরকত ছিল, কিন্তু আমাদের সময়ের মধ্যে বরকত নাই, সময় সংকুচিত হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনা প্রকাশ পাবে, ফিতনা একের পর এক ফিতনা আসতে থাকবে, তাসবীর দানার ন্যায়, যেমন তাসবীর দানা ছিঁড়ে গেলে একটার পর একটা দ্রুত গতির সাথে ফিতনা আসতে থাকে উম্মতের মাঝে, একটা শেষ না হতে আরেকটা ফিতনা আমাদের উপরে পতিত হবে। এখন দেখেন এই সেই সময় চলতেছে, এই সেই কাল, একের পর এক ফিতনা আমাদের মধ্যে বিরাজ করতেছে, একটা কাটায় ওঠার আগে আরেকটা আমাদের মাঝে চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়াতাকসারাল হারাজ, হারাজ বেড়ে যাবে, অর্থাৎ খুনো খুনি বেড়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে হত্যা এত পরিমাণ বাড়বে যে একজন মানুষকে হত্যা করা হলো সে নিজেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো, যারা তাকে হত্যা করবে তারাও জানবে না কেন এই মানুষটাকে হত্যা করলাম, কেন মারলাম। এগুলো সমাজের মধ্যে এখন আছে, নবীজি এ কথাই বলতেছেন, এগুলো সংগঠিত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, তোমাদের মধ্যে মাল এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচে পড়বে। বাস্তবতা কিন্তু এমনই, এখন দেখেন বাংলাদেশে মিলিয়নার বিলিয়নারের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, এটা তো সাধারণ একটা ব্যাপার। আপনি ভালো জায়গায়, শহরের, ঢাকা শহরের একটি প্রসিদ্ধ জায়গায় যদি বাড়ি না জমি না, একটা বড় 1,500-2,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে যান, 2-2.5 কোটি টাকা লাগে। এখন মানুষ অ্যাভেলেবেল, কোটিপতি, সম্পদ উপচে পড়ে মানুষের, আর উপার্জনের ক্ষেত্রেও মানুষ দৌড়ায়। নবীজি বলেন এই অবস্থা যতক্ষণ না না হবে ততক্ষণ কেয়ামত হবে না। এবার বলেন তো, যেই কেয়ামত হওয়ার, সংগঠিত হওয়ার যেই কথাগুলো নবীজি এই হাদিসের মধ্যে বললেন, সে বিষয়গুলো আমাদের সমাজে আছে না নাই? আছে, তার মানে কেয়ামত হয়তো অতি নিকটে। তাহলে 1 নম্বর কারণ আমরা জানলাম যে ভূমিকম্প সংগঠিত হওয়া, এটা কেয়ামতের অন্যতম আলামত। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ভূমিকম্প কেন হয়, অধিক মাত্রায় ভূমিকম্প কেন হয়, এত ক্ষয়ক্ষতি কেন হয়।
এটা আমাদের পাপের ফসল। আল্লাহ তাআলাও সে কথা বলেন যে জলে স্থলে যত রকমের দুর্যোগ বিপর্যয় আছে, যেগুলোকে আমরা প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করি, এগুলো সব আমাদের হাতের কামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله ان رسول الله صلى الله عليه وسلم قال في هذه الامه خصف ومسخ وقذف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের মাঝে ভূমি দশ, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ, এই ধরনের আযাব এই উম্মতের উপরে পতিত হবে। একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, فقال رجل من المسلمين, মুসলমানদের মধ্য থেকে একটা লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা দাকা, এগুলো কখন সংগঠিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যহরাতিল কাইনাতু ওয়া মাআযিফু ওয়া শুরিবাতিল খুমুর। এই ভূমিধস, পাথর বর্ষণ, সাথে সাথে চেহারা বিকৃতি, চেহারা তো বিকৃত হওয়া লাগে না। এখন তো মাঝে মধ্যে দেখি কত মানুষ আশরাফুল মাখলুকাত তার চেহারাটাকে কুকুরের চেহারার মতো বানায়, কোটি কোটি টাকা খরচ করে, দেখছেন না আপনারা, কোটি কোটি টাকা খরচ করে এত সুন্দর চেহারাটাকে কুকুরের চেহারার সাথে পরিবর্তন করতেছে। শুধু তাই না, আমরা মাঝে মধ্যে দেখি মানুষ প্লাস্টিক সার্জারি করে, যাকে পছন্দ করে তার মতো চেহারাটা বানাতে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করতে করতে এক সময় চেহারাটা এত বিকৃত হয় যে তার চেহারা দেখলেই কেমন জানি ভয় ভয় লাগে, ঠিক না? এজন্য চেহারা বিকৃত তো করতেছে, কতজনের হয়তো পাপের কারণে হয়েও যাচ্ছে। এজন্য এই ধরনের আযাব আমাদের মধ্যে আসবে, আর এই ধরনের আযাব ভূমিধস, ভূমিকম্প, চেহারা পরিবর্তন, পাথর বৃষ্টি, আমরা তো দেখি শিলা বৃষ্টি হয়, এক একটা শিল সেগুলো যদি আর একটু বড় আকৃতির পড়ে গ্রামের মানুষের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। মাঝে মধ্যে গাড়ির গ্লাসে পড়ে গ্লাস ভেঙে যায়, একবারে গাছ গাছালি ফল ফসল সব এই বৃষ্টির মাধ্যমে নষ্ট হয়ে যায়। তাহলে এগুলা মোটামুটি আমরা দেখতেছি, এগুলো যদি আরো আকারে বাড়ে আমাদের পাপের কারণে বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন এগুলো কখন বাড়বে। নবীজি বলেন যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তার লাভ করবে, সাথে সাথে মদ্যপান এটা সহজলভ্য হয়ে যাবে, মানুষ কোনো কিছু মাইন্ড করবে না, মদ পান করা এটাকে সাধারণ পানি পান করার মতো মনে করবে। একটু চিন্তা করেন, এ পাপগুলো তো সচরাচর আমাদের সমাজে সংগঠিত হয়, অনেকে আনন্দের সাথে পাপ করে। একটা মানুষ যদি পাপকে পাপ মনে করে করে, তাহলে তার পাপ হলো, গোনা হলো, কবিরা গোনা হলো, তার আমল নামায় কিছু গোনা যোগ হলো, হয়তো শাস্তি পাওয়া লাগবে কিন্তু ঈমান তো নষ্ট হবে না। কিন্তু কেউ যদি এগুলোকে বৈধ মনে করে করে, এগুলাকে আনন্দের কারণ মনে করে করে, তাহলে তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য দেখেন এই যে সামনেই 14ই ফেব্রুয়ারি আসতেছে, আমাদের অনেক তরুণ যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, এরা হয়তো ওই দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। কয়েক জায়গায় দেখলাম যে তারা এখনই ট্রায়াল নিচ্ছে যে 14ই ফেব্রুয়ারি তারা পারফর্ম কেমন করবে, কেমন পারফরমেন্স তাদের হবে। তারা প্রত্যেকেই নাচ গানের আয়োজন এখন থেকেই করা শুরু করে দিয়েছে, বিভিন্ন কোম্পানি তাদেরকে অফার দিচ্ছে। আবার দুই একদিন আগে এক দিবস গেল প্রপোজ দিবস, প্রপোজ দিবস। চিন্তা করেন আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে তারা ধ্বংস করে দিতে চায়। এই যে 14ই ফেব্রুয়ারি সহ আমাদের দেশে অনৈসলামিক যত কালচার আছে, অনুষ্ঠান আছে, প্রত্যেকটা অনুষ্ঠানের মূল কেন্দ্র, আয়োজনের মূল বিষয় হলো নাচ গান আর মদ্যপান, ঠিক কিনা বলেন? এখন চিন্তা করেন আমরা আমাদের কর্মের দ্বারা আযাবকে ত্বরান্বিত করতেছি, গজবকে ত্বরান্বিত করতেছি। এজন্য অনুরোধ থাকবে আপনারা যারা আছেন, কয়েকজন তরুণ যারা আছেন, যুবক যারা আছেন, আল্লাহর হস্তে এই পাপের থেকে ফিরে থাকবেন, বন্ধু বান্ধবকেও এই ধরনের পাপাচার থেকে ফিরে থাকতে বলবেন। অনেকে আছে আবার মেসেজিং করবে, শুভেচ্ছা জানাবে, যে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, অমকে আবার তমককে জানাবে। একটা জিনিসের শুভেচ্ছা কখন জানানো হয়, যখন সেই জিনিসের সমর্থন কেউ দিয়ে থাকে, ঠিক কিনা বলেন?
আমরা মাঝে মধ্যে বলি যে দেখেন অমুসলিমেরা তাদের কালচার, তাদের যেই ধর্মীয় আচার অনুষ্ঠান আছে পালন করবে, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই, তারা তাদেরটা করুক। কিন্তু আমি আপনি অতি উৎসাহী হতে গিয়ে, অতি সেকুলারগিরি দেখাতে গিয়ে, অতি সাম্প্রদায়িকতা দেখাতে গিয়ে, অসাম্প্রদায়িকতা দেখাতে গিয়ে আমরা যখন তাদের ধর্মীয় বিষয়গুলা সম্পর্কে শুভেচ্ছা বিনিময় জানাই, অভিনন্দন জানাই, এটা আমাদের ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য এই বিষয়গুলা বা এই দিবসগুলোর সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নাই, বরং এই দিবসগুলোতে এমন কোনো কাজ হয় না যে কাজগুলাকে ইসলাম সমর্থন করে, বরং সব অনৈসলামিক কার্যকলাপ হয়। সুতরাং এই ধরনের দিবস পালন তো বহুদূর, কোন মুসলমান এবং মুসলমানের সন্তান এই দিবসগুলোতে অপর কাউকে শুভেচ্ছাও জানাতে পারে না, ঠিক কিনা বলে? এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এগুলো আমাদের ইমানের জন্য ক্ষতিকারক বিষয়, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মদের নাম পরিবর্তন করে সেটাকে তারা পান করবে। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে মনের মদের নাম দেওয়া হয় এনার্জি ড্রিঙ্ক, পাওয়া যায় না এনার্জি ড্রিঙ্ক এরকম, এগুলোর মধ্যে অ্যালকোহল থাকে, অবাধে এগুলো বিক্রয় করা হয়, অবাধে মানুষ এগুলো পান করে। এনার্জি ড্রিঙ্কের ভিতরে এমন কিছু জিনিস দেওয়া থাকে যা একটা সময় তাকে বারবার পান করতে উদ্বুদ্ধ করে, বারবার পান করতে তাকে উদ্বুদ্ধ করে, সে পরবর্তীতে ওইটা বারবার পান করতে আগ্রহী হয়। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, হঠাৎ করেই একটা মানুষ বড় নেশাখর হয়ে যায় না, নেশার সাথে জড়ায় না, হয়তো সে বন্ধু বান্ধবের সাথে একদিন এমনি এক কারণেই, বন্ধুরা সিগারেট খাচ্ছে সে বলতেছে আরে একটা টান দাও কিছু হবে না, একদিন এক টান দেয়, আর একদিন আর একটা খায়, এরপরে আস্তে আস্তে সে নেশার লাইনে আরো উপরে যেতে থাকে। এক সময় সে গাঁজা সেবন করে, এক সময় সে ফেন্সিলিল সেবন করে, এক সময় হেরোইন সেবন করে, আস্তে আস্তে সে মাদকতার দিকে ধাবিত হয়। এজন্য এই ধরনের ধূমপানের মাধ্যমে মানুষ আস্তে আস্তে বড় পাপের দিকে যায়। ওই যে এনার্জি ড্রিঙ্ক পান করতে করতে আস্তে 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 এক সময় সে পরিপূর্ণ মাদক সেবী হয়ে যাবে, এক সময় পানির মতো সে মদ পান করবে। অথচ দেখেন এই মদ এমন জঘন্য জিনিস, আরবরা এই মদকে পানির মতো পান করত, এটা তাদের জীবনের একটা অংশ ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে একবারে হারাম করেন নাই, ধাপে ধাপে আল্লাহ তাআলা মদকে হারাম করছে। অথচ সাহাবা ইকরামের মধ্যে একবারেই যদি আল্লাহ তাআলা বলতেন মদ হারাম, সাহাবা ইকরাম এটাকে হারাম হিসাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল, এরপরেও কেন আল্লাহ তাআলা ধাপে ধাপে এটাকে হারাম করছেন? এর কারণ হিসাবে মুফাসসিরিন কেরাম বলেন যে স্বাভাবিকভাবে একজনের অভ্যস্ত যেই বিষয়ে সেটা যদি হঠাৎ করে তাকে ছেড়ে দিতে বলা হয়, এটা তার জন্য কষ্টের কারণ হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ যে আরবদের জীবনে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, এটা আমাদের বোঝানোর জন্য একেবারে নয়, বরং ধাপে ধাপে এর ক্ষতিগুলো বুঝিয়ে এটা তাদের কি ক্ষতি করতে পারে দুনিয়া আখেরাতের, এটার দ্বারা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে কি ক্ষতি হতে পারে, এসব জিনিসগুলো উল্লেখ করে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এরপরে মদকে আল্লাহ তাআলা হারাম করছেন। অথচ আমরা মুসলমানের সন্তান, আমরা ঘরে ঘরে এখন অনেকেই এই মদ্যপানকে স্বাভাবিক বিষয় মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাত্রগুলো ধ্বংস করে ফেলছেন যেই পাত্রগুলো দেখলে মদের কথা মনে পড়ে। আছে না কিছু গ্লাস, আমরা কিছু কিছু রেস্টুরেন্টে দেখি, কিছু কিছু হোটেলের মধ্যে দেখি, যেখানে কিছু গ্লাস আছে ডিজাইনের, স্বাভাবিকভাবে ওই গ্লাসগুলো দ্বারা মদ্যপান করা হয়। এখন ওই গ্লাসের তো কোনো দোষ নয়, মোট কথা ওই আকৃতিটা, ওটা যখন মদ পানের বস্তু হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে তখন ওইটা দেখলে মদের কথা মনে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুধু মদ নয়, বরং ওই মদ পান করার যেই পাত্রগুলো ছিল, মদ সংরক্ষণ করার যেই পাত্রগুলো ছিল, ওগুলো দেখলে মদের কথা মনে হতে পারে, এজন্য ওই পাত্রগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ,
এজন্য অনেক সময় আমি বলি একটা শব্দ আছে কে বলা হয় শালা বলে, শালা তাই না? শালা শব্দটা তো গালি না, কিন্তু এই শব্দটা গালি হিসাবে ব্যবহার হতে হতে এখন এই শব্দটা মূলত গালি হিসাবেই প্রসিদ্ধ হয়ে গেছে। এজন্য শালা বললে অনেকে রাগ হয়, এজন্য এখন এইটা গালি। এজন্য বউয়ের ছোট ভাইকে, স্ত্রীর ছোট ভাইকে শালা না বলে ছোট ভাই বলাই ভালো। ওই গ্লাসের কোনো দোষ নাই, কিন্তু ওই গ্লাস দিয়ে মদ পান করা হয় বিদায়, ওইটা এখন দেখলেই মানুষের মদের কথা মনে পড়তে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাত্রগুলোয় মদ পান করা হতো, মদ রাখা হতো, সংরক্ষণ করা হতো, এগুলো ব্যবহার উম্মতের জন্য মানা করে দিয়েছেন। অথচ এ বিষয়গুলো আমাদের থেকে উঠে গেছে, আমরা তো মদকে নাম পরিবর্তন করে পান করতেছি। একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিসের গায়ে লেভেলে হারাম হালাল যতই লেখা থাক, ভেতরে যদি হারাম থাকে সেটা তো হারাম। কিছুদিন আগে দেখলাম লাহমুল খিনজিরে হালালুন লেখা, যে হালাল শুকরের গোশত, নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলিম বিশ্বের মধ্যে এটাকে পাঠাচ্ছে যে এটা হালাল শুকরের গোশত, নাউজুবিল্লাহ। তারা হালাল কিভাবে বলতেছে এটাকে? তারা বলতেছে সাধারণত যেই শুকরগুলো রাস্তায় লালিত পালিত হয়, মাঝে মধ্যে আপনারা দেখে থাকবেন গ্রাম অঞ্চলেও হয় শহরেও মাঝে মধ্যে আসে, কিছু লোক কালো এক ধরনের শুকর নিয়ে রাস্তা দিয়ে যায়, বিভিন্ন জায়গায় ময়লা খায়, ময়লার ডোবার মধ্যে তারা যায়, এই জায়গায় তারা থাকে, বলতেছে এগুলো হলো হালাল শুকরের গোশত। অমুসলিমরা মুসলমানদেরকে ফতোয়া শিখাচ্ছে, কয় এগুলো হলো হারাম আর এই শুকর হালাল। কেন হালাল? বলে এটাকে খুব যত্ন সহকারে ফার্মের মধ্যে লালন পালন করা হয়, এটাকে কোনো হারাম খাওয়ানো হয় না, এটা দেখতে ওই রকম কালা না, ওগুলো কিন্তু লাল ধরনের শুকর, দেখতে সুন্দর, এগুলাকে খুব সুন্দরভাবে প্রসেস করে এরপরে প্যাকেটজাত করা হয়, সেজন্য এই শুকরের গোশত হারাম নয়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে খিনজির এটা হারাম, সেটা ঘরে লালিত পালিত হোক, সেটা ফার্মে লালিত পালিত হোক, সেটা রাস্তায় লালিত পালিত হোক, এক কথায় শুকরের গোশত হারাম। এটাকে যত প্রসেস করা হোক না কেন, এটা হারাম তো হারামই থাকবে, কারণ এর মূলে হারাম, এর সবগুলোই হারাম। এজন্য যেহেতু অ্যালকোহল জাতীয়, মদ জাতীয় সবকিছু হারাম, ওইটা নাম পরিবর্তন করা হোক, পরিমাণে অল্প হোক। অনেকে আবার ফতোয়া দেয় যে আরে মদ খাওয়ার পরে যদি নেশা না হয়, যতটুক খাইলে নেশা হয় না অতটুক পর্যন্ত খাওয়ায় সমস্যা নাই, নাউজুবিল্লাহ বলেন। যেটা হারাম ওইটার এক কেজিও হারাম, ওইটার এক ফোঁটাও হারাম। এখন আমাদের দেশে অনেক এনার্জি ড্রিঙ্কের মধ্যে এক দুই ফোঁটা দিয়ে আস্তে আস্তে ওর প্রতি তরুণ প্রজন্ম যারা পান করে তাদেরকে আকৃষ্ট করা হয়। এখন বলেন যেটা এক কেজি হারাম সেটা এক ফোঁটাও হারাম, ওই এক ফোঁটা যদি পানির সাথে মেশায় ওই পানিটাও হারাম, ঠিক কিনা বলেন? এজন্য মদ, ক্যাফেইন, অ্যালকোহল জাতীয় যত জিনিস আছে এগুলো আমরা পরিহার করব। বোতলের উপরে হালাল আরবিতে লেখা থাকলেই হালাল নয়, কারণ আরবিতে হালাল লেখা আমাদের শুকরের গোশত খাওয়াইতে চাইতেছে, আর সেখানে হালাল লেখা দেখলেই লাভ দিয়ে পড়ার কোনো সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বললেন যে আমার উম্মতের মধ্যে একদল মানুষ মদের নাম পরিবর্তন করে সেগুলোকে পান করবে। এরপরে কি করবে? নবীজি এরপরে বলেন ইয়াযাফু আলা রুসিহিম বিল মাআযিফ ওয়াল মুগাইনাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের সামনে বাদ্যযন্ত্র বাজানো হবে, সাথে সাথে আল্লাহর নবী জানায় দিলেন নারী গায়িকারা তাদের সামনে গান পরিবেশন করবে। এগুলো তো স্বাভাবিক ভাষায় এগুলো বলা হয় বার বলে, মদ মদ খাওয়ার জন্য বৈধ জায়গা, ওগুলো তো হারাম কোনো সন্দেহ নেই, কিন্তু সাংবিধানিক ভাবে মদ খাওয়ার বৈধ জায়গা এটা হলো বার। বার এই বারগুলোর মধ্যে কি হয় সাধারণত যা আমরা শুনি, এখানে নাচ গান হয়, নারীরা অর্ধ উলঙ্গ হয়ে নাচ গান করে, আর ওখানে গিয়ে মানুষ মদ পান করে। আল্লাহু আকবার! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কেমন যেন আজকের এই দিনের উম্মতের চরিত্রের কথা নবীজি স্পষ্টভাবে আমাদেরকে বলে দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যখন এই পরিস্থিতি হবে তখন কি হবে? নবীজি বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাত ওয়াল খানাযির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মাটির নিচে ধসিয়ে দিবেন এবং কিছু মানুষকে বানর, কিছু মানুষকে শুকরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপান্তর করে দিবেন। তাই একটু চিন্তার বিষয় আমাদের যে এই পাপগুলো আমাদের মধ্যে সচরাচর সংগঠিত হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আমরা পাপ করার পরেও পাপকে পাপ মনে করতেছি না, এটাকে আমরা আমাদের আনন্দের উপলক্ষ মনে করতেছি, এটাকে আমরা আমাদের উপভোগের সামগ্রী মনে করতেছি। হায় রে হায়, মানুষ যখন পাপ করে সে যদি অনুতপ্ত হয় আল্লাহ তাআলা তো ক্ষমা করে দেয়, পাপকে যদি পাপ মনে করে করে তাহলেও তো গোনা হয়, কিন্তু ইমাম থাকে মাফ পাওয়া যায়। কিন্তু সে যদি পাপকে আনন্দের বিষয় হিসাবে ধরে নেয়, পাপকে যদি সে উপভোগের বস্তু হিসাবে ধরে নেয়, কেমন করে সে মুমিন থাকে এটা আমার বুঝে আসে না। সেজন্য অনুরোধ থাকবে, এই যে মুসিবত আসতেছে এটা আমাদের পাপের কারণ। আমরা যেহেতু একজন একটা মানুষের সাথে কানেক্টিভিটি আমাদের নাই, আপনি একজন মানুষ, আপনার হাজারো শত আত্মীয় আছে, যারা তরুণ যুবক, মোবাইল তো বহুত কাজে ব্যবহার করেন, মেসেঞ্জারটা তো বহুত কাজে ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপটা তো বহুত কাজে ব্যবহার করেন। আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে আপনার আত্মীয় স্বজন তরুণ যুবক যারা আছে সবাইকে এই মেসেজগুলো পাঠাবেন। 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের সম্পর্ক নাই, আর এগুলো আমাদের পাপের কারণ। প্রয়োজনে হাদিসগুলো লিখে পাঠাবেন, হয়তো 100 জনকে পাঠাবেন, দুইটা মানুষ হয়তো আপনার কথা শুনে ওই পাপ থেকে বেঁচে থাকবে। এটাই আমাদের কামিয়াবি, এটাই আমাদের সফলতা। এভাবেই আমরা আমাদের দাওয়াতের কাজ চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল প্রকার পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। আমরা যারা সুন্নাত